हाय हाय क्या रहा भाई ये अब्दुल जब्बर की मृत्यु बरन करे छे ভাবতে পারছি না খানা পত্র আছে ভাই কেন বাদ থাকবে কি আমার একখানা পত্র নিয়ে যান না কমল ভাই আপনিও কি আমি মদিনার সম্রাট এই মদিনার সিংহাসনে উপবিষ্ট হি আমার ধন ভান্ডারে আল্লাহর নাম ছাড়া যে আর কিছুই নেই আমি আমি নিতান্তই গরিব সে যদি আমার প্রস্তাবে রাজি হয় তাহলে আল্লাহর রহমতে আমি তাকে বিবাহ করব কি আপনি শুধু তাকে একটু বুঝিয়ে বলবে ভাই যা ঠিক আছে ভাই ঠিক আছে আপনি যেভাবে বলবেন আমি ঠিক সেভাবেই বলবো জয়নবকে আমিও দোয়া করি আমিও দোয়া করি আল্লাহ যেন আপনার আশায় ঠিক আছে ভাই কমল হে আপনি আসুন হে আমি পত্র লিখে দিচ্ছি হে আমি পত্র লিখে দিচ্ছি আই রে বিবি জয়নব 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 দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল এখনো আমার স্বামী ঘরে ফিরছেন না আমি তো কিছু বুঝতে পারছি না অমঙ্গল হয়েছে তোমার কমল কটা কাটিয়ে জানিকে হ্যাঁ হ্যালো
বন্ধ হয়ে গেছে, পরে যাবো, বন্ধ বন্ধ। তোমার স্বামী তোমাকে তালাক
এখন তোমার ভরা জয়ব এখন তো তোমার শাদি বসতে হবে তাই বলছিলাম কি আমার কাছে একটা প্রস্তাব আছে তুমি অভয় দিলে আমি বলতে পারি হয়তো সারা জীবন আরাম আয়েশে সুখে শান্তিতে থাকতে পারবে আর দশ দশটা দাসীবান্ধব তোমার সঙ্গে থাকবে যাকে বলে একেবারে মহারানী সে হলো এই দামেশকের অধিপতি সম্রাট এজি তাই হবে বিবি তাই হবে তবে আমার কাছে আরো একটি প্রস্তাব আছে সবাই দিলে বলতে পারি সে আমাকে সারা অঙ্গ গহনা দিয়ে ভরে দিবে দিদি জয়ন বলতে যে আর আমি সাহস পাচ্ছি না আপনি এজিদের প্রস্তাবে প্রত্যাখ্যান করলেন আপনি এজিদের প্রস্তাবে প্রত্যাখ্যান করলেন আর এত হচ্ছে সাধারণ মানুষ এতে হচ্ছে সাধারণ মানুষ আপনি নির্ভয়ে বলুন আপনি নির্ভয়ে বলুন আমাকে বিয়ের প্রস্তাব আমি হাসান সাহেবকে আজই গিয়ে বলবো আপনার প্রস্তাব সদনে গ্রহণ করেছে আমি এখন মহামন্ত্রী মারবাই জাবরাত পত্রবাহককে আমি জয়নবের কাছে পাঠালাম একে তো ফিরে আসতে এত দেরি করছে কেন হয়তো যারা পত্রবাহক এখনই ফিরে আসবে মহামন্ত্রী মারবান এই যতই দিন যাচ্ছে আমারই প্রাণীর ব্যাকুলতা যে ততই বাড়ছে আমি আমি যে ওই ধৈর্য ধরতে পারছি না হয় জয়নবীর হে জয়নবীর প্রদীপ ছবি যে আমার মন থেকে আমি কিছুতেই পাবেন পাবেন সম্রাট বিবি জয়নবকে আপনি পাবেন জানি না হে জানি না আমার মনের ভাষণা পূর্ণ হবে কিনা হে জানি না হে জানি না আমার প্রস্তাবে জয়নবী রাজি হবে কিনা এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন জনাব আমি
আমি হরপ করে বলতে পারি। জয়রব আপনার প্রস্তাবকে কিছুতেই প্রত্যাহার করতে পারে না জনাব, কারণ আপনি যে একেবারে দামেস্কের ভবিষ্যৎ সম্রাট, তাই আপনার আশাটা সফল হবে। এই তাই যেন হয় মহামন্ত্রী মানোয়ার পারে। আমি যে জয়নবকে না পেলে পাগল হয়ে যাবো না মানোয়ার, এজিদের স্বপ্ন কোনোদিন সফল হবে না। কি বলছেন আব্বাজান? আমি ঠিকই বলছি পুত্র, অন্তর্ভাবকে তোমরা জয়নবের কাছে পাঠিয়েছিলে, অন্তর্ভাব ফিরেছে আমার কাছে বিস্তারিত বলেছে। পত্রবাহক তাহলে ফিরে এসেছে জনা? হ্যাঁ এসেছে। তাহলে কি বিবি জয়নব শাহজাদার পয়গাম কবুল করেছে? এখনো সে ধর্মজ্ঞান বিসর্জন দেয়নি, ওই এজিদের পয়গামকে সে প্রত্যাখ্যান করেছে। কবুল করেছে। আমি দেখতে চাই সেই গণপতি ব্যক্তিটি কে। সে মোহাম্মদের দৈহিক মাননীয় আলীর পুত্র, ওই হাসানের আমি যার জন্যে এই রাজ্যের সমস্ত ত্যাগ করে নিজের জীবন দিতে চলছি, সেই জয়রামীকে শাদী করবে হাসান। আমি এর চরম প্রতিশ্রুতি নেব, প্রতিশ্রুতি নেব। ওরে পাষণ্ড, তুই আমার সামনে দাঁড়িয়ে এই কথা বলতে পারলি যে হাসানের পিতা একদিন এই রাজ্য আমাকে খুব করার জন্য দিয়েছিল, আর আজ কিনাও তারই পুত্রের সন্তানকে এই কথা বলতে তুই সাহস পাবি? বলে রাখিস পাষণ্ড, আজ থেকে তুই আপনি উত্তেজিত হবেন না জয়প্রা, তাহলে যে আপনার রাগ বেড়ে যাবে। আমার রাগ বেড়ে যাওয়ার আমি পরোয়া করি না মারওয়ান, তারছি আমার মৃত্যু আলো পড়িয়ে দিব। তবে আপনিও মনে রাখবেন পিতা, এজিদ তার ঋষির অপমান ভুলে যাবার পাত্র নয়। আমি এরই চরম প্রতিশ্রুতি নেব, প্রতিশ্রুতি নেব। চলে আসুন মারওয়ান। তাই চলুন যা পারা, তাই চলুন। শত চেষ্টা করেও এজিদের হাত থেকে রক্ষা করতে পারলাম না। হে পাপ পরোয়ার দেগা সর্বশক্তিমান আল্লাহ, তুমি আমার পাষণ্ড শয়তানের মুখ দেখার চাইতে তুমি আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও। আমি যে আর কথা বলতে পারছি না, দেখি আমার মুখটা জল উঠলো কেন। বিষম যন্ত্রণা, মুখটা যে আবার চলে যাচ্ছে।
পাচ্ছি আমাকে ডাকছে আর বলছে ধরে নিয়ে হবে ধরে নিয়ে হওয়ার সময়